নমস্কার আমি রুমি আপনাদের সব পাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আঙ্গুরের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর দারুণ লোভনীয় স্বাদের আঙ্গুরের এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে আনাতে একেবারেই ভুলবে না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন বানানো শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা মিক্সিং বোলে দুশো গ্রামের মতন আঙুর নিয়েছি এখন আঙুরগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে আর কালো অংশগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এইভাবে সমস্ত আঙুরগুলোকে আলাদা করে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম আঙুর দিয়ে রেসিপিটা দেখাচ্ছি আপনারা চাইলে আরও বেশি আঙুর দিয়েও বানাতে পারেন তাহলে তাহলে সমস্ত উপকরণগুলো কিন্তু ডবল করে দিতে হবে আঙুরগুলোকে আলাদা করে নিয়েছি আঙুরগুলো এখন একটা বড়ো মিক্সিং বলেই আছে তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এখন আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম ময়লা না থাকে এইভাবে আঙুরগুলোকে প্রায় এক মিনিটের মতন খুব ভালো করে জলের মধ্যে এইভাবে উল্টে পাল্টে নেব যাতে আঙুরের মধ্যে কোনো রকম ময়লা না থাকে আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন কোনো রকম কিন্তু ময়লা নেই এবার আঙুরগুলোকে জলের থেকে এইভাবে তুলে আলাদা করে নিতে হবে মানে জলটা ঝরিয়ে এক সাইডে তুলে রেখে দিতে হবে আর এই সময় যদি কোনো নরম পচা আঙুর থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না একটা গন্ধ চলে আসবে আঙুরগুলোকে জলটা ঝরিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে এক সাইডে রেখে দিয়েছি এবার রান্নাটি বানিয়ে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ ফোঁড়ন আর এক চামচ গোটা ধনে দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলোকে শুকনো খোলায় এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে মশলাগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে এই সময় আপনারা চাইলে এক চামচ মৌরিও দিতে পারেন তবে মৌরিটা আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না এইভাবে মশলাগুলোকে কন্টিনিউ শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল লাল করে মানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই সময় কিন্তু মশলা ভাজার একটা সেন্ট ওঠা আরম্ভ করে দিয়েছে এখন কিন্তু এই ভাজা মশলাগুলোকে এক সাইডে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এর থেকে বেশি কিন্তু লাল বা কালচে করে ভাজা যাবে না তাহলে মশলার মধ্যে কিন্তু পোড়া গন্ধ চলে আসতে পারে এখন ভাজা মশলাগুলোকে এক সাইডে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ভাজা মশলাগুলো কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর এই সময় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল সর্ষের তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচের মতনই দিতে হবে এখন সরষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর সরষের তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তিনটেকে দশ সেকেন্ডের মতন উল্টে পাল্টে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাগুলো আপনারা দেখুন উল্টে পাল্টে কিন্তু হালকা লাল করে মানে কালচে করে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখার জল ছড়ানো আঙুরগুলো আর সমস্ত আঙুরগুলো একসঙ্গেই দিয়ে দিতে হবে আঙুরের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো আর গরমের সিজনে বাজারে কিন্তু প্রচুর আঙ্গুর পাওয়া যায় তাই আঙ্গুরের এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন এখন আমি আঙুরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি এতে কালারটা অনেক বেশি আসবে আর এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার মধ্যে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে আর দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ আপনারা বিড লবণের জায়গায় এমনি লবণও দিতে পারেন তবে বিড লবণ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর না থাকলে নাও দিতে পারেন এটা কিন্তু একেবারে অপশনাল এমনি লবণ দিয়েও বানাতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে আর আপনারা দেখুন আঙুরগুলো কিন্তু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এই সময় ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুড়ের বাতাসা গুড়ের বাতাসার জায়গায় আপনারা চিনিও দিতে পারেন না হলে গুড়ও দিতে পারেন তবে গুড়ের বাতাসাগুলো বাড়িতে ছিল তাই আমি গুড়ের বাতাসা দিয়েই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় অল্প একটু জল দিয়ে দেবো তাহলে বাতাসাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর নাহলে লো ফ্লেমেও এইভাবে রেখে দিলে বাতাসাগুলো কিন্তু মেল্ট হয়ে যাবে তবে একটু টাইম বেশি প্রয়োজন পড়বে তাই অল্প একটু জল দিয়ে দিলাম এতে বাতাসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে মিডিয়াম বা হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না লো ফ্লেমে এইভাবে দু মিনিটের মতন রেখে দিতে হবে এখন আমি আপনাদের এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন বাতাসাগুলো কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে এইভাবে আরও এক মিনিটের মতন রেখে দিতে হবে যাতে বাতাসাগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় ওই বাতাসাগুলো মেল্ট হচ্ছে আর এই দিকে আমি ভাজা গোটা মশলাগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন বাতাসাগুলো কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে আরও চার মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে আঙুরগুলো গুড়ের শিরার মধ্যে নরম হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় আর এই রেসিপিটা একটু টাইম নিয়ে বানালে খেতে যেমন সুন্দর হয় অনেকদিন দিন স্টোর করেও রাখা যায় এখন আমি আপনাদের চার মিনিট পরে দেখাচ্ছি এই সময় আমি রান্নাটির মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ আঙুর কিন্তু শুকনো করার পরে কিশমিশই হয় তাই যেহেতু এটা আঙুরের রেসিপি তাই আমি একটু শুকনো আঙুরও দিয়ে দিলাম মানে কিশমিশও দিয়ে দিলাম এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো এখানে আমি দু চামচের মতন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু ভাজা মশলার গুঁড়োটাও মিশিয়ে নিতে হবে ভাজা মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে আরও চার পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে ভাজা মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশে যাবে আর খুব ভালো একটা স্বাদ আসবে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতন রান্না করে নিচ্ছি এতে রান্নাটা আর একটু ঘন হয়ে যাবে মানে আঙ্গুরের চাটনিটা আরেকটু ঘন হয়ে যাবে মশালা আঙুরের চাটনিটা খেতে এতটাই ভালো হয় যে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে রাখতে হবে আর আপনারা এই মিশ্রণটাকে যত বেশি ঘন করবেন মিশ্রণটা কিন্তু তত বেশি দিন ধরে রাখা যাবে আর আপনারা যদি সঙ্গে সঙ্গে খেতে চান তাহলে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে পারেন আর যদি আপনারা অনেক দিন স্টোর করতে চান তাহলে কিন্তু এই চাটনিটাকে একটু বেশ ঘন করে নিলে আচারের মতন হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর এই ঝাল মিষ্টি আঙুরের চাটনিটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয় এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এই সময় আপনারা একটু আঙুরগুলোকে এইভাবে একটু চেক করে নিতে পারেন আপনারা দেখুন আঙুরগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে কারণ গুড়ের শিরার মধ্যে কিন্তু অনেকক্ষণে রান্না হয়েছে তাই এই সময় কিন্তু ফ্লেমটা অফ করে দিচ্ছি আঙুরের মশলা চাটনিটা কিন্তু একেবারেই রেডি এবার একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে যেহেতু এটা আমি আঙুরের একটু পাতলা পাতলা করে চাটনি বানিয়েছি তাই একটা কাঁচের মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিলাম আর আপনারা যদি এটা আঙুরের আচার বানাতে চান মানে মিশ্রণটাকে আরও ঘন করে নিতে চান তাহলে কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবেন তখন কিন্তু একটা কাঁচের বয়ামকে খুব সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পরে আচারটাকে বয়ামের মধ্যে পড়ে আপনারা কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবেন কাঁচের বয়ামে এইভাবে যদি আচারটা রাখা হয় তাহলে কিন্তু খুব সহজে নষ্ট হবে না না তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে